একটা এখন হয়ে যাবে আফসার, একা শেষ মানে এই মুহূর্তে। স্যার এটা কি বলবেন, এটা আমার কাছে একটা দুঃসংবাদ মনে হচ্ছে। আফসার আমার চরিত্রের নাম আফসার, তাই তো বলছেন? আমার চরিত্রের নাম হচ্ছে আফসার। আফসার এটা একটা নাম হইলো, আমি একটা ব্লুটুথ বয়, একটা 5G বয়, সবাই আমার তাই বলে। আমার চরিত্র হইবে আফসার, আফসার করবো আমি। একটা চরিত্রের নাম আপনি ই করেন, নামটা খালি চেঞ্জ করে দিবেন, প্রিন্স তার নাম, অথবা মনে করেন যে ই হইতে পারে মন্টু, মন্টু হইতে পারে। শোনো, নাম কোনো ম্যাটার না, ডাজ নট ম্যাটার। এই যে আফসার, এটি আসবে কোথা থেকে? আফসার আসবে হচ্ছে অক্সফোর্ড থেকে, এডুকেটেড, বংশীয়, সুন্দর, স্মার্ট, সেরকম একটি চরিত্র তুমি এখন করবে, ঠিক আছে? ব্যাপারটা মাথার ভিতরে নাও। ঠিক আছে, তাইলে আফসার সে ঠিক আছে, এডুকেটেড, সে শিক্ষিত এবং সে ব্যারিস্টার। হ্যাঁ, বিদেশে পড়াশোনা করছে, পড়াশোনা করছে, ধরেন সে বিদেশে পড়াশোনা করছে, কিন্তু সে আপনার দেশের কথা বলতে পারে নাই। দেশের কথা তার মনে আছে, তার বাড়ি যে বরিশাল সেটা তার মনে আছে, এবং সে সবসময় বরিশালের ভাষায় কথাবার্তা বলে। সে বরিশালের মানুষ না, সে বরিশালের গ্রামের ভাষায় কথা বলবে না, সে কথা বলবে শুদ্ধ, স্পষ্ট, সুন্দর করে। সুন্দর করি মানে এই যে আমি যেভাবে বলতে আসি, এটা তো সুন্দর। আঞ্চলিক ভাষায় কথা বলবে না, শুদ্ধ ভাষায়, একদম শুদ্ধ ভাষায়, স্পষ্ট ভাষায় কথা বলবে। ঠিক আছে, তো শুদ্ধ ভাষায় কথা বলা সেটা তো মানে কোনো সমস্যা না, সেটা তো আমি পারি শুদ্ধ ভাষা, বা আর যে কোনো ভাষাই আসলে শুদ্ধ। আর বেশি পারাপারি করাটাও ঠিক আছে, সারা ভাষা মানুষ কথা বলবে, মানুষে বুঝবে, খেলা চাষ এই বুঝাইতে হবে বিষয়। এবং সে শরীরকে তো খানদানি, আমি তো বারবার বলছি উচ্চ বংশীয় খানদানি। খানদানি নিয়ে তো কোনো সমস্যা নেই, আমাদের খানদান তো কদু, আপনি কদু আদা তো বলা লাগবে না, এলাকায় গিয়ে কদু বললে, কদু যদি বলে, কদু বললেই, কদু বললেই কিন্তু আমাদের ফ্যামিলি কে চেনে। আপনি খাতাপত্র লইয়ে কি আপনাকে? আমি এডি না। ঠিক আছে, এডি তো সেটা তো আমি বুঝি, এডি আমারও এডি আছে, এডি নিয়েই এখানে আইছি, এডি আমাদের থাকে, এডি রাখতে হয়, গ্রামে 5-6টা এডি ছিল। তা আমি বলতে পারলাম না এনে কি শুটিং হবে, কেউ এই একটা একটা ফটক যে তুলবে, স্টিল ফটক, এটাও তোলে নাই। আমি কোনো আয়োজনই দেখতেছি না, শুটিং কোন সময় করবো? হ্যাঁ, আর খালি মনে হয় বলে দিচ্ছি, বিয়ের হবে না, একটা বিয়ের দাঁড়া পুরোপুরি না শুনিনি আপনি, যে না শুনিনি আপনি যেভাবে চলিয়ে গেলেন, যাই একটা বিচার দিয়ে হয়েছেন। আমি তাকে বলতে নিয়েছিলাম যে বিয়ার কোনো সিকোয়েন্স আছে কি, যে মানে দৃশ্য, বিবাহের কোনো দৃশ্য নায়িকের সঙ্গে আমার আছে, এই জিনিসটা বলছি। বুঝিল, কথা সম্পূর্ণ না শুনে ক্লিয়ার হওয়া গেল, ভাই মিস কানে শুনছি না। তা আর আমি তো বলতে আসি, বিয়ার তো আমি বলছি, বললে বাকি তো বলতে পারি না, যে বিয়ার আয়োজন আর বলছি আপনি দোষ দিচ্ছেন। আচ্ছা শোন ভাইয়া, এরকম আউগারি চালাহিন করবেন না, এরকম আউগারি চালাহিন করার কারণ নাই, সম্পর্ক নষ্ট করিয়ে দেন আপনি না। এটা না, এরপর থেকে যাই যা কথা আমি আপনাকেই বলবো। শব্দ সুন্দর করে বলো। ঘরে প্রবেশ করে, প্রবেশ করে আফসার ঘরের মধ্যে প্রবেশ করে, ছোট ভাই পানি খাবেন, পানি দিয়ে একটু পানি খান,
মিয়া যেটা বলছিলাম এটা না ঠিক আছে পানি দেখেন পানি পানি দিয়ে খাই আপাতত পানি দিয়ে বুঝান এই হবে পুরো প্রবেশ প্রবেশ করে ওকে এভাবে না বলে প্রবেশ করে ছোট করে একদম